হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাই। সামনে যেহেতু রমজানের ঈদ, আর এই রমজানের ঈদে আমরা অনেক রকম সেমাই খেয়ে থাকি, সেটা চিন্তা করে আমি একটু ভিন্ন রকম স্টাইলে, একটু ভিন্ন রকম স্বাদে আপনাদেরকে রাজকীয় স্বাদের কাস্টার্ড সেমাইটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবাই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই এই মজার রাজকীয় স্বাদের সেমাইটি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে হচ্ছে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঠবাদাম কুচি আর হচ্ছে কিশমিশ। তো কিশমিশ আর কাঠবাদামটাকে আমি একটু ভেজে নেব। চুলাটা একদম লো হিটে রেখে এটাকে ভাজতে হবে, কারণ চুলাটা যদি বেশি জোরে দেওয়া হয় কিশমিশটা কিন্তু সহজে পুড়ে যায়। তো সেজন্য একটু কম আঁচে রেখে এটাকে হালকা ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখেন একটু ভাজার পর কিশমিশগুলো কিন্তু গোল হয়ে বলের মতো হয়ে যাবে। এ দেখেন বলের মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমি উঠিয়ে নেব চুলাটা অফ করে, যাতে পুড়ে না যায় এটা একটু খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে এবার হচ্ছে আমি যেটা করব, এই ঘিয়ের মধ্যে আমি এখন সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট বনফুল সেমাই নিয়েছি, এখানে হচ্ছে 200 গ্রাম পরিমাণ আছে। তো এবার হচ্ছে আমি একটু ভেজে নেব সেমাইটাকে। চুলাটা কিন্তু এখন কমে রাখবো, বেশি জোরে দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। তো এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা কিন্তু আমি বেশি একটা ইউজ করব না, কারণ ক্রিমের মধ্যেও চিনি থাকবে। তো চিনি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি খান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। তো এবার হচ্ছে আমি যেটা দেব, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ। তো গুঁড়ো দুধটা দিয়ে, গুঁড়ো দুধটা কিন্তু শুরুতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার পর সেমাইটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার, বেশি একটা দেওয়া যাবে না, যাতে একটু পরিমাণ দিয়েছি। আর যদি না দিতে চান তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, যাতে কালারটা একটু সুন্দর আসে সেজন্য। তো এবার শেষ মুহূর্তে আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটে দিয়ে আমি আর একটু নেড়ে নিচ্ছি। তো ঘিটে হচ্ছে শেষেতে দিলে একটু ভালো হয়, সুন্দর ফ্লেভার আসে। আর হচ্ছে ঘিটা এমনভাবে দিতে হবে যাতে একটু ভিজা ভিজা থাকে সেমাইটা, তখন খেতে ভালো লাগে। তো এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখান থেকে অর্ধেকটা সেমাই আমি জাস্ট সমান দুভাগ করে নিয়েছি। অর্ধেকটা সেমাই এখন আমি নিচে দেব, যদি বেশি কম হয়ে যায় দেখা যায় হয়তো নিচে কম হয়ে যাবে, উপরে কম হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আমি সমান ভাগ করে নিয়েছি, নিয়ে এখন অর্ধেকটা নিচে আমি দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি পাত্রটার মধ্যে, যে আমি একটু একটু চেপে চেপে সমান করে দিচ্ছি। তো এবার হচ্ছে এ ফাঁকে আমি এখানে একটা মিক্সিং বলের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি একটা প্যাকেট সেমাইয়ের জন্য, আবার বলছি। আর এখানে কিছু পানি দিয়ে এখন আমি এটাকে মিক্সড করে রাখবো। এটা আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। তো এটাকে এখন আমি মিক্সড করে এক সাইডে রেখে দেব। এবার হচ্ছে আমি এখানে চুলায় কিন্তু 1 কেজি দুধ জাল করতে দিয়েছি, একটু জাল করে নিয়েছি আগে। তো এটা হচ্ছে এখন আমি ভালো করে নেড়ে দেবো যাতে শরটা না বসে। তো জাল করতে করতে আমি কিন্তু অর্ধেক করে নিয়ে আসব, আর অনবরতে নাড়তে থাকবো। বেশিক্ষণ যদি না নাড়ে সেক্ষেত্রে হচ্ছে ও উপরে শর বসে যাবে। তো শর যদি বসে তখন হচ্ছে শরটা শক্ত হয়ে যাবে, আর হচ্ছে সুন্দর করে ক্রিমটা স্মুথ হবে না। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে একটা হ্যান্ড রুইচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, আর না হলে গরম দুধের মধ্যে হচ্ছে দলা পেকে যাবে। আর হ্যান্ড রুইচ দিয়ে যখন এটাকে মিক্সড করা হয় তখন এটা খুব সুন্দরভাবে মিক্সড হয়। তো এবার হচ্ছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কোয়ার্টের অর্ধেকটা কনডেন্স মিল্ক নিয়েছি, কনডেন্স মিল্কটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হ্যান্ড রুইচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে ভালো করে এখন আমি মিক্সড করছি, আর একটু জাল করব আমি। চুলাটা কিন্তু হাই হিটে রেখে এটা করতেছি যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এখন চিনিটা দিচ্ছি। চিনিটা এখানে আমি বেশি দিনে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ আমি কনডেন্স মিল্কের মধ্যে এমনি মিষ্টি আছে। আর সামান্য 1 চিমটি দিয়েছি লবণ, যাতে স্বাদের ব্যালেন্স আসে সেজন্য। আর যারা না খেতে চান তারা স্কিপ করতে পারেন। তো এই যে দেখেন এবার হচ্ছে দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডানক ক্রিম নিয়েছি, ডানক ক্রিমের 1 কোয়ার্টার আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই রাজকীয় স্বাদের এই নবাবি সেমাইয়ের যে ক্রিমের স্বাদটা, এটা এই ক্রিমের কারণে বেশি হয়। যদি ক্রিমটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে দুধের স্বাদটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে ইউজ করতে পারেন। এটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো এবার হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটাকে আবারও একটু নেড়ে
এখন দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে হবে, এটা একটু নাড়া থামানো যাবে না, সেক্ষেত্রে তাহলে নিচ দিয়ে লেগে যাবে, দলা হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা চুলায় গরম দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে যায়। এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। আর দেখেন কতখানি ঘন হয়ে গেছে। কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে তো কীরকম হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, যে এখানে আমি কিন্তু এই জায়গাটুতে কোনো স্কিপ করি নাই, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন যে কেমন হয়েছে ক্রিমটা। তো এই যে আমার ক্রিমটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি সাথে সাথে আমি শ্যামার উপরে ঢেলে দিচ্ছি, যাতে যদি আমি ঠান্ডা করতে যাই সেক্ষেত্রে কিন্তু তার শক্ত হয়ে যাবে। তো এই জন্য আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে এখন শ্যামার মধ্যে, শ্যামার পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে এখন চারিদিকে সমান করে দিচ্ছি। এই ক্রিমটার কারণে কিন্তু এই সেমাইটা অনেক বেশি মজা, এই ক্রিমটা কিন্তু অসাধারণ। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই এই যে ঢানো যে আমি ক্রিমটা দিয়েছি এটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে অনেক বেশি মজা লাগে খেতে। এবার হচ্ছে উপরে আমি বাকি যে অর্ধেকটা সেমাই উঠে রেখেছিলাম সেটাকে এখন উপরে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। নিচে হচ্ছে মুচমুচে সেমাইটা আর উপরে সেমাই, মাঝখানে যে ক্রিমের একটা নরম আবরণ, অসাধারণ লাগে খেতে এটা মুখে দিলে। এই যে আমি উপরে সমান করে বিছিয়ে নিয়েছি সেমাইটাকে নিয়ে, এবার উপরে আমি যে ভাজা কিশমিস বাদাম রেখেছিলাম সেটাকে এখন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আবারও আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, সবুজ দেখতে পাচ্ছেন। পেস্তা বাদামটা কিন্তু আমি ভাজি নেই, এটা এমনি দিয়েছি। এটা আপনারা ডেকোরেশনটা যেভাবে আপনাদের রুচি হবে সেভাবে করবেন। এবার হচ্ছে আমি উপরে একটু সুন্দরের জন্য আমি এখানে কিছু চেরি ফল টুকরো করে দিয়ে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু চেরি ফলটা দেওয়ার পরে দেখেন কালারটা কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে দেখতে, দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতে দেখেন সেমাইটা এখন পুরোপুরি তৈরি খাওয়ার জন্য। তো আপনাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে। এই যে এক সাইড থেকে আমি একটু কেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন উপরে সেমাই, নিচে সেমাই, মাঝখানটা ক্রিম, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।